নমস্কার, ইনফর্ম চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে পৃথিবীর আশ্চর্যজনক দুটি স্থান সম্পর্কে জানব, যা অনেকের কাছে অজানা। তো জানা যাক। আশ্চর্যজনক এই পৃথিবীতে বুঝি রহস্যের শেষ নেই। আমাদের পৃথিবী নামক গ্রহটিতে এমন অনেক মনোমুগ্ধকর ও রহস্যময় স্থান রয়েছে যেখানকার প্রাকৃতিক সৌন্দর্য অবর্ণনীয়। এ সমস্ত স্থানের এই অকৃত্রিম সৌন্দর্য ও রহস্য সমগ্র পৃথিবীর মানুষকে নিজের দিকে আকর্ষণ করে, আর রহস্যের সন্ধানে ও সৌন্দর্য উপভোগ করতে সারা পৃথিবীর কোটি কোটি মানুষ এই সমস্ত স্থানে ছুটে যায়। আজ আমরা জেনে নেব পৃথিবীর দুটি রেইনবো মাউন্টেন সম্পর্কে, যার একটি চায়না ও আরেকটি পেরুতে অবস্থিত। ইন্টারনেটে প্রথম যখন এই পর্বতের ছবি বিশ্বের মানুষ দেখেন, অধিকাংশ মানুষ মনে করেছিলেন ফটোশপের কারসাজি, কারণ পাহাড় এত রমচমে হয় নাকি। কিন্তু চীনের পর্যটন দপ্তর যখন এই পাহাড়ের কথা তাদের প্রচার মাধ্যমে আনল, তখন বিশ্বের মানুষ বিশ্বাস করেছিল রামধনু রঙা পর্বত তাহলে সত্যিই আছে। বিশ্বের বিস্ময় এই রেইনবো মাউন্টেনের অপর নাম ঝাংগিয়ে ড্যাঞ্জিয়া ল্যান্ডফর্ম। এটি একটি জিওগ্রাফিক্যাল পার্কের অংশ। আগে পার্কটির নাম ছিল ঝাংগিয়ে ড্যাঞ্জিয়া ল্যান্ডফর্ম জিওগ্রাফি পার্ক। বর্তমানে এর নাম গানসু ঝাংগিয়ে ন্যাশনাল পার্ক। এই পার্কে প্রবেশ করলেই পর্যটকদের চোখ ধাঁধিয়ে যায়। বেগুনি, নীল, আকাশি, সবুজ, হলুদ, কমলা, লাল রঙের বাহার দেখে না, পার্কে রং বেরঙের ফুল ফোটেনি। ন্যাড়া পাহাড়ের গায়ে প্রকৃতি দেবী যেন নিপুণ হাতে সাতরঙা তুলি পুড়িয়েছেন। প্রায় 2.4 কোটি বছর ধরে টেকটনিক প্লেটের সংঘর্ষের ফলে এই রেইনবো মাউন্টেন তৈরি হয়েছিল। সংঘর্ষের ফলে ভূগর্ভ থেকে বেরিয়ে এসেছিল শিলাস্তর। প্রচুর পরিমাণে রঙিন সিলিকা, লোহা ও বিভিন্ন খনিজ পদার্থ ছিল সেই শিলাস্তরে। লক্ষ লক্ষ বছর ধরে ঝড়, বৃষ্টি, তুষারপাত, বায়ুপ্রবাহ, সূর্যের তাপ, জলবায়ু পরিবর্তন ও নানান রাসায়নিক ক্রিয়াপ্রতিক্রিয়ার ফলে গড়ে উঠেছে এক রঙিন ও প্রাকৃতিক আর্ট গ্যালারি, যা আজকে ড্যাঞ্জিয়া ল্যান্ডফর্ম নামে পরিচিত। 2010 সালে ইউনেস্কো প্রকৃতির এই আশ্চর্য সৃষ্টিকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করে। তবে ভূবিজ্ঞানীদের দাবি, এই রেইনবো মাউন্টেনের প্রাথমিক রং ছিল টকটকে লাল। রঙিন সিলিকা আর ভূগর্ভস্থ লোহা আর তামার বিক্রিয়ার ফলেই এসেছিল এই লাল রং। পরবর্তীকালে বিভিন্ন খনিজ পদার্থের মধ্যে বিক্রিয়া ও পরিবেশের প্রভাবে সেই লাল রঙের ওপরে পড়েছে বিভিন্ন রঙের প্রলেপ। আজ এই রেইনবো মাউন্টেন উত্তর পশ্চিম চীনের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছুটে আসে পর্যটকেরা। শুধু রঙের বৈচিত্র্য নয়, পর্যটকদের আকৃষ্ট করে বিভিন্ন আকৃতির পাথরও। তবে এখান থেকে রঙিন পাথর নিয়ে যাওয়া আইনত দণ্ডনীয়। এখানকার আর একটি দর্শনীয় বস্তু হল বিশালাকৃতি প্রাকৃতিক পিলারগুলি। আরেকটি জিনিস পর্যটকদের মনে বিস্ময় জাগায়, তা হল এই 400 বর্গ কিলোমিটার এলাকায় ঘাস ছাড়া অন্য কোনো উদ্ভিদ বা প্রাণীর অস্তিত্ব নেই। এর একটি কারণ হতে পারে এখানকার অত্যন্ত রুক্ষ ও শুষ্ক আবহাওয়া। রেইনবো মাউন্টেন পৃথিবীর সর্বোচ্চ 10টি জিওলজিক্যাল আশ্চর্যের মধ্যে একটি। বৈজ্ঞানিকরা মনে করেন যে রেইনবো মাউন্টেন হিমালয় পর্বতের থেকেও পুরনো পর্বত। এই পর্বত ক্রিটেশিয়াস স্যান্ড স্টোন ও সিল্ট স্টোন দ্বারা গঠিত হয়েছে। এই পর্বতটি যে বালি এবং শিলা দিয়ে গঠিত হয়েছে তাতে প্রচুর পরিমাণে আয়রন এবং মিনারেল ছিল। রেইনবো পাহাড় উৎপত্তি সময় ছিল সমান এবং সাধারণ একটি পাহাড়। তো বন্ধুরা, আশা করি ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।